নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সময় সুনানে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা বেরিয়েছি বলতে, আমরা আজকে একটা লক্ষ্মীনারায়ণ টেম্পল আছে দিল্লির মধ্যে, সেখানে যাব, সেই জন্য রেডি হয়ে গেছি। তো চলুন যাওয়া যাক, সেখানে যেয়ে আপনাদের সাথে কথা বলছি। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি লক্ষ্মীনারায়ণ টেম্পলে। এই যে এটা হচ্ছে মন্দিরটা, এই যে লক্ষ্মীনারায়ণ মন্দিরটা দারুণ সুন্দর দেখতে লাগছে। তো ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, এখানে সিকিউরিটি রয়েছে। তো প্রথমে আমরা দিকে মোবাইল, জুতো, ব্যাগ সব জমা দিয়ে রাখতে হবে। ওই যে এক সাইডে রয়েছে এই যে মন্দিরটা। তো আমি বাইরে থেকে যতটা পেরেছি ততটাই দেখাচ্ছি আপনাদেরকে, আর কারণ ভিতরে তো ফোন নিয়ে যেতে দেবে না, তো দূর থেকে যতটা ভালো লাগছে। তো দেখে তো মনে হচ্ছে অনেক বড় মন্দির। তো ভিতরে যাওয়া যাক এবার। মন্দিরটা আমরা দেখে নিয়েছি, পুজোও দেওয়া হয়ে গেছে। তো মন্দিরের পিছনে একটা বড় বটিকা আছে, ওখানে ফোন অ্যালাউ আছে, মন্দিরের ভিতরে কোনো ফোন অ্যালাউ নেই। আর এখানে আমরা অনেক কিছু দেখার আছে মন্দিরে, বাইরে বটিকাতে, মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই। ফোন আর জুতো জমা দিয়ে আসছিলাম, তারপরে এই বটিকাতে আসার সময় তারপর নিয়ে এসেছি। দারুণ সুন্দর বড় এরিয়া এটা। এই যে এখানে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা এটার ভিতরে একটা শিব মূর্তি রয়েছে, বড় বড় এরিয়া রয়েছে। আর ওই যে মন্দিরটা দেখাচ্ছি, দাঁড়ান, মন্দিরের ওই যে পিছনটা, এই যে এটা হচ্ছে সাইবাবার মন্দির। তো মন্দিরে প্রথমেই দেখছি সাইবাবার মন্দিরটা। তো এখানটা প্রচুর নিরিবিলি জায়গা আর বিশাল বড় এরিয়া, এখানেও অনেকে পুজো টুজো দিচ্ছে। তো দারুণ লাগছে জায়গাটা। তো আমরা এখানটায় অনেকক্ষণ একটু সময় কাটাবো, তারপর যাব। এই যে চারিদিকটা, এই যে লম্বা এটা দেখতে পাচ্ছেন, এটা সেই সূর্যদেবের যে স্তম্ভটা সেইটা। তো আমরা এখন ভিতর দিকে যাচ্ছি, পাহাড় পাহাড় রয়েছে এরকম। এই যে একটা গুহার মধ্যে একটা ই রয়েছে, এটা বন্ধ রয়েছে গেটটা দেখছি। এখানে ফোয়ারা সিস্টেমও রয়েছে, সবগুলো চালু নেই দেখছি, সন্ধ্যাবেলা চালু করার কি না জানা নেই। তো এখন তো দুপুরবেলা, দারুণ লাগছে দেখতে চারদিকটা, বিশাল বড় এরিয়া। এইটা মনে হচ্ছে পুরনো মন্দিরটা, এইটা দেখছি গেট বন্ধ রয়েছে সব। এখানেও দেখছি আগে হয়তো পুরনো মন্দির ছিল, অনেক বড় বড় মন্দিরগুলো, সেগুলো এখন দেখছি বন্ধ রয়েছে। তো চারদিকে দেখছি আমরা ঘুরে ঘুরে। তো এখানে অনেক ফুল গাছও লাগানো রয়েছে, এটা রানা প্রতাপের মূর্তি বসানো রয়েছে। এই ঘরটা হচ্ছে ব্যায়াম ঘর, লেখা আছে যেটা সেটাই বলছি আমি, ব্যায়াম ঘর বলে লেখা আছে। সব বন্ধ রয়েছে, জানি না কেন, এগুলো আগে চালু ছিল। দাঁড়ান এইদিকে যাই দেখি, এদিকে কী আছে দেখি। ও তো এখানে সেই পুরনো মন্দিরটা দেখা যাচ্ছে, এখানে কয়েকটা ফুল গাছ ফুল গাছ লাগানো আছে, কোনো যত্ন নেই দেখছি। কাগজ ফুলের গাছও আরও রয়েছে। এই যে ফুল গাছটা তো দারুণ লাগছে বলে সামনে থেকে ছবিটা তুলতে গেলাম, তো ভালোই লাগছে। তো সব বন্ধ রয়েছে, এইগুলো মানে আগে পুরনো মন্দির ছিল সেটা বোঝা যাচ্ছে, তো যাই না কি। তো এখানটা বিশাল বড় এরিয়া, এত বড় এরিয়া। তো এখানে একটা ভল্লুকের মূর্তি বসানো আছে, এখানে মাঝে মাঝে এরকম স্ট্যাচুর মতন করে বসানো আছে আরও মূর্তিগুলো। এই যে দেখুন ভল্লুকের কাছে আমি ছবি তুলছি পোজ দিয়ে। তো এই যে এখানে ফোয়ারাগুলো রয়েছে, এখানে একটা গন্ডার মতো রয়েছে, এরকম মাঝে মাঝে রয়েছে, মানে বাচ্চাদের জন্যও ভালো খেলার জায়গা। এই যে শিবের নন্দীটা রয়েছে এখানে, যে ষাঁড়ের মূর্তিটা, এই যে সামনে থেকে যাচ্ছি দেখুন, তো দারুণ লাগছে। আমরা অনেকক্ষণ ধরে ঘুরছি, তো ভিতরটা ভালোই লাগছে ঘুরে 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 ঘুরে। আর দুপুরবেলা রোদ্রে তো এখানে গাছপালা প্রচুর আছে, তার ছায়াও রয়েছে। এই যে সূর্য এখনও ডুবেনি, বিকেলও হয়নি, এখানেও দাঁড়িয়ে আমি ছবি তুলছি, শুনেন ছবিগুলো তুলে দিচ্ছে। তো ভালোই লাগছে। তো এই যে এখানে বিভিন্ন স্ট্যাচুগুলো রয়েছে, এই যে ভিতরটা শিবমূর্তিটা বলছিলাম যে, এই যে ভিতরটা, এই যে দাঁড়ান বড় করে দেখাচ্ছি, এই অন্ধকার লাগছে। এই যে শিবের লিঙ্গটা রয়েছে এখানে, এই যে পূজো করছে একজন দেখছি, তো দারুণ লাগছে। আমার এরিয়াটা খুব পছন্দ হয়েছে, এত নিরিবিলি জায়গা আমি সত্যি দিল্লির মধ্যে কোথাও দেখিনি, এত শান্ত জায়গাটা। তো অনেক জায়গাগুলো বন্ধ রয়েছে, গেট বন্ধ রয়েছে।
তো এই যে এখানে স্ট্যাচুগুলো আছে, তো স্ট্যাচুগুলোর কাজগুলো দেখছি আর আমরা যাচ্ছি। ওই যে একটা দূরে বাঘ রয়েছে দেখছি, ওখানে বাঘের কাছটাকে যাচ্ছি দেখছি। তো বাঘ, উট, অনেক কিছু রয়েছে এখানে, মানে সবগুলো স্ট্যাচু করা আছে। এগুলো বাচ্চাদের জন্য খুব ভালো, ঘোরার জন্য খুব ভালো। তো বাচ্চা কেন, বড় কেন, সবার জন্য ভালো লাগবে। এই যে সিংহ স্ট্যাচুটা, আমার তো নিজেরই খুব ভালো লাগছে, দারুণ লাগছে দেখতে। তো এই যে বাঘটার কাছে আমি দাঁড়িয়ে ফটো তুলছি, আর এই যে উটের উপর চেপে পড়েছি আমি। তো এখানে এই বটিকার মধ্যে সব থেকে বড় একটা অ্যাট্রাকশন হচ্ছে কাগজ ফুল, দারুণ লাগছে দেখতে। ওই যে দূরে দেখতে পাচ্ছি, ওই যে ওইটা মন্দিরের পিছনটা, বিশাল বড় মন্দির, কিন্তু মন্দির ভিতরে ফোন অ্যালাউ নেই বলে কিছুই দেখাতে পারলাম না, বাইরেটাই তাই দেখাচ্ছি। আর এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, শুনুন সেই দিকে বাইক রেখেছে, বাইক আনতে গেছে। তো আমরা ফিরবো এবার। তো চারিদিকটা ঘুরে দেখা হয়ে গেছে। তো আজকের মতো এখানেই ভ্লগটা শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।